হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাশ্মীর সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে আপনারা দিল্লি থেকে মানালি যাবার ডিটেলস দেখতে পাবেন। দিল্লির আশেপাশের পরিবেশ খুবই সাজানো গোছানো এবং অনেকটা সিস্টেমেটিকভাবে দেখলাম। এখানে ট্রাফিক সিস্টেম অটোমেটেডভাবে চলছে, ওইরকম ট্রাফিক পুলিশ চোখে পড়লো না। ওদের মেট্রোর লাইনগুলো খুব সাজানো গোছানো। বিল্ডিং কংগ্রেস পার্ক, দিল্লি শহরে এরকম কোনো রাজনৈতিক পোস্টার চোখে পড়লো না। অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো। এখন ওল্ড দিল্লির দিকে চাঁদনি চক নামে একটি জায়গায়, এটা একটি মার্কেট, কিছু কেনার ছিল। এরপর আমরা ওখান থেকে সোজা কাশ্মীর গেট চলে যাব। কাশ্মীর গেট থেকে আমাদের মানালির বাস চলবে। দিল্লির ভয়াবহ গরমে আমরা শেষ। আসলে এখন খুব রিগ্রেট হচ্ছে কেন এসি গাড়ি নিলাম না। আসলে বুঝতে পারিনি কীভাবে এই করতে হবে। আপনারা গরমের সময় আসলে এই ভুলটা কখনোই করবেন না। নিউ দিল্লিতে ওরকম জ্যাম না পেলেও আমরা যতটা ওল্ড দিল্লির দিকে যাচ্ছিলাম কিছুটা জ্যামের সম্মুখীন হলাম। তো আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল চাঁদনি চক মার্কেটে একটু কিছু কেনাকাটা করব, তারপর আমরা মানালির যে বাস কাউন্টার কাশ্মীর গেট ওখানে যাব। তো অনেকটা গরম, এছাড়াও চাঁদনি চকে ওরকম কোনো কিছু চোখে পড়লো না। তাই আমরা চাঁদনি চকে নেমে একটু ঘোরাঘুরি করে একটা রিক্সা নিয়ে চলে গেলাম কাশ্মীর গেট। তো রিক্সা ভাড়া নিল 50 রুপি। এখান থেকে বাস ধরতে হবে। আমরা অনলাইনের মাধ্যমে টিকিট করেছিলাম। এখানে আপনার ওয়েবসাইটে চলে এসেছেন, গুগলে এইচআরটিসি বাস লিখলেই চলে আসবে। তো লিভিং ফ্রম, আমি গিয়েছিলাম নিউ দিল্লি থেকে। হিমাচল বিমান কাশ্মীর গেট, কাশ্মীর গেট থেকে আমি গিয়েছি মানালি। এখানে মানালি সিলেক্ট করলাম, ডেট অফ ডিপার্চার। আমি যেহেতু আগে গিয়ে এসেছি তো এখানে আপনাদের প্রি একটি ডেট দিলাম 30 ডিসেম্বর। তো সার্চ ফর বাস, এখানে অনেকগুলো বাস বাসের অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখান থেকে আপনারা পারচেস করতে পারেন। ভিউ সিটে গিয়ে আপনারা যে সিট চুজ করবেন ওই সিট সিলেক্ট করে দেন পেমেন্টটা কমপ্লিট করলে টিকিট পারচেস হয়ে যাবে। দেন এখানে জাস্ট এই কয়টা সিট ফাঁকা আছে, আপনি যদি এই দুটো ক্লিক করেন তাহলে এখানে ডিটেলস দিতে হবে। তো এটা প্রিটি ইজি। সবকিছু পেমেন্ট প্রসিডিউর কমপ্লিট করার পরে আপনাদের ইমেইলে টিকিটের কপি চলে আসবে, যেমন আমাদেরটা এসেছিল। আমাদেরটা এসেছিল এভাবে। তো আপনাদের শুধুমাত্র টিকিটটি প্রিন্ট করে নিলেই চলবে।
এই টিকিটটি বাসে দেখালেই চলবে। এটা খুব কাজে লেগেছিল আমাদের। ওখানে দেখলাম টিকিট, কোনো টিকিট অ্যাভেলেবেল ছিল না আমরা যেদিন ওখানে পৌঁছে। তো আগে থাকতে কাটার কারণে আমরা সিটও ভালো পেয়েছিলাম এবং বেশ ভালোভাবেই আমরা যেতে পেরেছিলাম মানালি। আমরা স্যান্ডেল এটা 50 রুপি, এটা 40 রুপি, সবই ভেজিটেবল আইটেম। স্যান্ডউইচগুলো দেখতে অনেক ডিলিশিয়াস মনে হলেও এর স্বাদ ছিল একেবারেই জঘন্য, আমাদের পুরোটাই ফেলে দিতে হয়েছিল। ইন্ডিয়ান স্ট্রিট ফুডের মধ্যে আমার সবচেয়ে বেশি চোখে পড়লো জুস আইটেম। তো জুসের মান বেশ ভালোই লাগলো দাম অনুযায়ী। 50 রুপি করে বড় গ্লাস নিয়েছিল, মিক্সড ফ্রুট অথবা যদি শুধু অরেঞ্জ বা পাইনঅ্যাপেল জুস নেন। ইন্ডিয়ার আরেকটা বিষয় খুব চমৎকার লাগলো যে তারা অনলাইন পেমেন্টে খুব এগিয়ে গেছে। আমি যেখানেই গিয়েছি সেখানেই দেখলাম তারা প্রেফার করে এই যে পেটিএম বা অন্যান্য অনলাইন পেমেন্ট, গুগল পে, অ্যাপেল পে, এগুলো তারা প্রেফার করে। ট্যাক্সি, চায়ের দোকান, এমনকি এই যে জুসের দোকান, এখানেও তারা আস্কিং করে যে আমরা অনলাইনে পেমেন্ট করব কি না। আমরা এখন আছি কাশ্মীর গেটে, এটি একটি জাংশন, মেট্রো জাংশন। এর পাশেই আমাদের বাস স্ট্যান্ড। যেহেতু 9টার সময় আমাদের বাস, আমাদের হাতে কিছু সময় আছে, এই সময়টাকে আমরা কাটানোর জন্য আমরা আশপাশটা ঘুরে দিচ্ছি। পরিবেশটা মোটামুটি আছে, শুধু এর গরমটা অসম্ভব। আমাদের বাস চলে আসছে, মানালির বাস। এই বাসে করে আমরা মানালি যাব। চারটি পরিবহনের যে স্ট্যান্ডিয়া বাস, আশা করি ভালোই লাগবে। বাসের সিটগুলো একটু আলাদা আমাদের দেশের তুলনায়। দেখা যাক। নির্ধারিত সময়ের একটু পরে আমাদের বাস ছেড়ে দিল। মানালির দিকে যতটাই আগাচ্ছিলাম শহর অঞ্চল কমতে ছিল, বেশ ফাঁকা ফাঁকা এরিয়া ছিল। আর রাত 12টার দিকে কার্নাল নামক স্থানে আমাদের একটি মধ্যবিরতি দিল। হোটেলের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম লাগলো আমাদের কাছে। তো আমরা ঘুরে ফিরে দেখলাম খাবারের আইটেমগুলো আমাদের অতটা পছন্দ হয়নি, তাই আমরা কোনো কিছুই ওখান থেকে ট্রাই করিনি। রাতে বেশ পাহাড়ি পথ পাড়ি দিয়ে এসেছিলাম, বুঝতে পারছিলাম অন্ধকার হওয়ায় কিছু দেখতে পারছিলাম না। ভোর হতে না হতেই পাহাড়ের দৃশ্য আমাদের রাতের সকল জার্নির যে ক্লান্তি সেটা দূর করে দিল। এই পর্বের এখানেই সমাপ্তি, আগামী পর্বে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সন্ডে জো।